রানী এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। অত্যন্ত নোংরা, তীব্র, নক্কারজনক ঘটনা। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন গোটা বাংলায় একটা শান্তির রাজ প্রতিষ্ঠা করতে, প্রতি মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই দিয়ে পশ্চিমবঙ্গকে তছনছ করার চেষ্টা চলছে, কামারহাটি অন্তত এদের থেকে মুক্ত হয়ে আর সুন্দরভাবে চলছিল। কালকে রথের দিন প্রায় 5 লক্ষ লোক মানুষ। সব থেকে বড়ো কথা, আমাকে এখানকার যারা মুসলিম লিডার তারা আমায় দেখালো যে রথের দিনে খিচুড়ি প্রসাদ মুসলিম ভাইয়েরা আমার লাইন দিয়ে কীরকমভাবে খাচ্ছে, আমার দেখে বুকটা গর্বে ফুলে গিয়েছিল। আর আজকে ঈদের কুরবানির ঈদ, এখানে গুলি চলে গেল, এর কোনো ভাষা নেই। এখানে ঘটনাটার মূল কারণ হচ্ছে তরুণ দল বলে একটা ক্লাব আছে, এই ক্লাবটা যে ঠিকাদার সে বলেছিল আমি রেজিস্ট্রি করতে দেবো না, এবং সিপিএমের নেতা মানস মুখার্জি, তার ক্যাসেট আমার কাছে আছে, তিনি বলেছিলেন দরকার হলে আমি ইউপি বিহার থেকে এনে লাশ ফেলে দেবো, দরকার হলে 10 লাখ টাকা খরচা করবো অফিসিয়াল, ও মদন মিত্র টিত্র আমি বুঝে নেবো, আমি লাশ ফেলে দেবো কিন্তু আমি এই জমি রেজিস্ট্রি করতে দেবো না। সেই জমিটা রেজিস্ট্রি করতে প্রায় 32 লক্ষ টাকা লাগবে। ক্লাবের ছেলেরা ঘটি বাটি বেচে যে সামান্য চাকরি করে সেও 50,000 টাকা দিয়ে আজকে এমন একটা জায়গায় আছে যে ক্লাব রেজিস্ট্রি হওয়ার মুখে। আমি আগামীকাল কাল বা পরশু কমিশনকে ডেকে, পাবলিককে ডেকে, প্রেসকে ডেকে, পুলিশকে ডেকে, পাবলিকলি রাস্তায় দাঁড়িয়ে আমি বসে ক্লাব রেজিস্ট্রি করব। আমিও বলছি কোনো মায়ের লাল যদি দুধ খেয়ে থাকে কামারহাটিতে যেন সামনে দাঁড়িয়ে বলে রেজিস্ট্রি করতে দেবো না। এর সঙ্গে তৃণমূলের কোনো অন্তর্দ্বন্দ্ব, কোনো তৃণমূলের গোষ্ঠীবাজি নেই। যাদের মধ্যে গণ্ডগোল, যাদের সঙ্গে গণ্ডগোল, সবাই কোনো না কোনোভাবে তাদের পরিবার তৃণমূলের সঙ্গেই জড়িত। যারা মার খেয়েছে, যারা মেরেছে, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গেই তাদের পরিবার জড়িত। এটা পেছন থেকে ঠিকাদারের খেলা, ঠিকাদার পয়সা দিয়ে এখানকার এলাকার জমি দখল করার চেষ্টা করছে। কিন্তু যদি মমতা ব্যানার্জি রাজত্বে কোনো ঠিকাদার মনে করে যে টাকা দিয়ে আমরা জমি দখল করব, তাহলে আমরা সিপিএমের ঠিকাদারি বন্ধ করে দিয়েছি, বিজেপির ঠিকাদারি বন্ধ করে দিয়েছি, 2-4টে চুনোপুরি ঠিকাদারকে কী করে দেখতে হয় আমরা জানি। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে মার খেয়েছে, যে মেরেছে বলে অভিযোগ, বা যারা মার খেয়েছে, যারা মেরেছে বলে অভিযোগ, এমনও অভিযোগ পাওয়া গেছে সাধারণ মানুষ বলছে যে ওখানে গুলি চলেছে, গুলির খোল পাওয়া গেছে। কারণ আমি তো স্পটে ছিলাম না, গুলি চলেছে কিনা আমি বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে সত্যি করে যে গুলি চলেছে কিনা, এবং গুলি যদি চলে থাকে তার খোল ওখানে পাওয়া যাবে আমি বলে দিচ্ছি। কিন্তু যারা মেরেছে এবং যাকে মেরেছে তাদের প্রত্যেকের পরিবারই তৃণমূলের সঙ্গে জড়িত, ফলে এটা তৃণমূলের কোনো অন্তর্দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে এটা ঠিকাদারের জমি দখলের লড়াই। প্রমোটার টাকা দিয়ে তরুণ দল ক্লাবের সেক্রেটারি আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এই যে রাজ, ওই তরুণ দল ক্লাবে আমাদের একাডেমি চলছে এবং দুবাই থেকে লোক এসে ওখানে একাডেমি ট্রেন করছে। না, দোলপিড়ি ক্লাব, ওটা মেঘনাথ মাঠ, তরুণ দল স্পোর্টিং ক্লাব। এবং আমি বলছি দরকার হলে আমি আমার 1 বছরের এমএলএর মাইনে দরকার হলে দিয়ে দেবো, আমি দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রি করবো, কোনো গুন্ডামি কারোর কাছে চাঁদা চাইব না। কিন্তু আমি দেখতে চাইছি, সেটা পরে, আমি দেখতে চাইছি যে কারণে মেরেছে সবুজকে ধ্বংস করে সেখানে প্রমোটিং করবো, অথচ খেলাধুলো করতে দেবো না। আমি এলাকার সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের ডাকবো, সবাই জড়ো হও, আমিও স্পোর্টস মিনিস্টার ছিলাম, যে খেলা চলবে সবুজে না গুন্ডামি ঠিকাদার চলবে। আর যে ঠিকাদার তাদের লক্ষণ রেখা টানা হয়ে গেছে। এখানকার যিনি ওআইসি তিনি 4 বছর আছেন, তিনি যদি বলেন আমি চিনি না জানি না,
এটা তো হতে পারে না। নিয়ম হচ্ছে 3 বছরের বেশি থাকবে না, তারপরেও তিনি আছেন। তারপরে দক্ষিণেশ্বরে মমতা ব্যানার্জি আলাদা করে দিয়েছেন, কামারাটি আলাদা করে দিয়েছেন, কিভাবে করেছে দেখুন। ওখানে ধোবার গলি বলে একটা গলি আছে, তার পাশেই একটা বাড়িতে 8খানা টিভি আছে, যেটায় পুরো 1 মাইল এদিক ওদিক ধরা যায়। পার্টিকুলার এই ধোবার গলিটায় CCTVটা কিছুটা পৌঁছয় না, ঠিক ওই ধোবার গলির মধ্যে টেনে নিয়ে গিয়ে মেরেছে। তার মানে কতটা পূর্ব পরিকল্পিতভাবে এই জিনিসটা করা হয়েছে। আরে CCTV নয়, চোখের আড়ালে চলে গেছো, মানুষের চোখের আড়াল থেকে তো যাওনি। যারা মেরেছে আমি তাদেরও বলছি, এইভাবে প্রমোটারের হয়ে দাবা খেলবেন না। এবং আরেকটা অভিযোগ আমি করেছি যে যারা মার খেয়েছে এবং যারা মেরেছে আজকে, তাদেরকে 1 কোটি টাকা দিয়ে সুপুরি দিয়ে মারার অভিযোগ করা হয়েছিল। আমি মদন মিত্র বিধায়ক অফিসিয়ালি বলছি, যারা মেরেছে তাদের 1 কোটি টাকা দিয়ে মারার অভিযোগ করা হয়েছিল, সুপারি দেওয়া হয়েছিল এই ঠিকাদারের মাধ্যমে। এবং সেটা মাত্র 7 দিন আগের ঘটনা, যখন রামপুরহাট যাবে পুজো দিতে বর্ধমানের রাস্তায় ঘুষ করায় মারবে, সেটাও আমি তাদের ডেকে বলেছি এই জায়গায় তোরা সাবধান। অতএব না, আমি 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 ডিটেলস আমি যা বলার বলেছি, যারা মেরেছে তাদের কথা বলছি। আমি তাদের একটা কথা বলেছি, আজ তোকে কাউকে মারার জন্য 1 কোটি সুপারি দেবে, পরশু তোকে মারার জন্যে গুলি করার জন্য আরেকজনকে 1 কোটি টাকা দেবে। এই প্রমোটারদের হাতের বড়ে হোস না। আর প্রমোটাররা যদি মনে করে মমতা ব্যানার্জির, যেখানে মমতা ব্যানার্জি ভারতবর্ষের সব থেকে বড় ঠিকাদার প্রমোটার, নরেন্দ্র মোদী অমিত শাহকে লড়ছে, যেখানে অভিষেক বলছে আমি বাংলার কুকুর হতে রাজি আছি, বাংলার চাকর হতে রাজি আছি, তো দিল্লির কুকুর হব না, সেখানে বা কামারটিতে সব আমরা গুন্ডামি বরদাস্ত করবো না। যদি পুলিশ ধরে ভালো, নাহলে কিন্তু আমরা ধরে নেবো খুব তাড়াতাড়ি। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। NP দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন।